الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه الآدون ولا يعدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الحاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم أوصيكم عباد الله بتقوى الله قال الله تبارك وتعالى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون صلوات সর্বপ্রথম নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক মুমিনিনে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পাশাপাশি যাকাত দেওয়ার নির্দেশ দিচ্ছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আমাদের সকলের জানা যে যাকাত আমাদের মাঝে তিন ধরনের প্রচলিত রয়েছে একটি যাকাত যাকাতে সাদাকা যার সম্পর্কে অনেক রেওয়ায়েত রয়েছে যা সাদাকা দাফিয়াতুল বালা সাদাকা মানুষকে বিপদ থেকে মুক্ত করে আমাদের মাযহাব ও মাকতাবের প্রতিটা ভাষায় প্রচলন রয়েছে যে আমরা বাসা থেকে বের হওয়ার সময় সাদকা বের করে থাকি অবশ্যই আমাদের উচিত যারা অসুস্থ তাদের জন্য সাদকা বের করা এবং কি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য যদি কিছু করতে চাই তাহলে উত্তম কাজ হচ্ছে সাদকা সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ মরহুমিনদের জন্য কিন্তু সবচেয়ে উপযুক্ত যে কাজ সেটা হচ্ছে সাদকা সেই মৃত ব্যক্তির জন্য যদি আমি সাদকা বের করি তাৎক্ষণিকভাবে কিন্তু তারা মানে সেটাকে পেয়ে যান তো সাদকার অনেক গুরুত্ব রয়েছে সাদকা বের করার যে গুরুত্ব তার পাশাপাশি সাদকাকে গরিব মুমিনের হাতে পৌঁছিয়ে দেওয়া এটাও কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ কাজ আলহামদুলিল্লাহ আমরা আমাদের খুলনায় প্রতিটা মুমিনের বাসায় সাদকার বাক্স রেখে দিয়েছি যখন দুই তিন মাস অন্তর খোলা হয় যার টাকা বের হয় কোনো না কোনো গরিব কোনো না কোনো দুঃখী হাতে আমরা এই টাকাগুলো তুলে দিই অনেকে এখন মানে অসুস্থ অবস্থায় আহ্বান করেন কিন্তু আমরা তাদের পাশে দাঁড়াতে পারি না যদি এই সাদকা প্রচলনটা যদি প্রতিটা শহরে প্রতিষ্ঠিত হয়ে যেত তাহলে হয়তো আমাদের যারা অসুস্থ তাদের পাশে দাঁড়ানো সম্ভব হতো যারা মানে অভাবে ভুগছেন তাদের পাশে দাঁড়ানো মানে আমাদের পক্ষে সম্ভব হতো যত দিন যাচ্ছে ততটাই জীবন কঠিন হয়ে যাচ্ছে এটাকে সহজ করার জন্য প্রত্যেককে হাতে হাত দিতে হবে
বিশেষ করে আমাদের সমাজকে মানে অভাবের হাত থেকে মুক্ত রাখার জন্য একজন মানুষের সম্মানকে রক্ষা করার জন্য আমাদের এই সাদকাকে আরো মানে ব্যাপক আকারে চালু করা দরকার যেটা শরীয়তের মধ্যে অনেক তাকিদ রয়েছে আর দ্বিতীয় হচ্ছে যাকাতে ফিতরাহ যেটা শাওয়াল মাসের চাঁদ দেখার পর আমাদের উপর ফরজ হয় যেটা জোয়ালের আগে আমরা দিয়ে থাকি সেটাও হচ্ছে সাদকায়ে জান আর যে সাদকা আমরা প্রতিদিন বের করি এটাও হচ্ছে সাদকায়ে জান যদি জানের নিয়ত করি যে আমি আমার জীবনে পরিবর্তন সাদকা দিচ্ছি তো এটাও মানে সঠিক মালের পরিবর্তন সাদকা দেওয়া তো আমি আমার জীবনে পরিবর্তন সাদকা দিয়েছি আল্লাহ জীবনকে রক্ষা করবেন যে কোনো দুর্ঘটনা থেকে যদি মাল রক্ষার জন্য আমি সাদকা দিয়ে থাকি সেই মালকেও আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষিত করবেন এই জন্য জান ও মাল উভয়ের সাদকা কিন্তু বের করা দরকার কিন্তু শাওয়াল মাসের চাঁদ বের হলে যে সাদকাটা বের করা হয় ওটা কিন্তু জানের সাদকা এবং ওটা কিন্তু ফরজ ওটা মুস্তাহাব না তো এই সাদকাটা খুবই গুরুত্বপূর্ণ যে সম্পর্কে আপনারা জানেন যে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক সা অর্থাৎ 3 কিলো বের করতেন তো আমরাও কিন্তু মানে 3 কিলোই বের করি এবং সেখানে আমরা কোনো বিকৃত বিশ্বাস করি না আরেকটি বিষয় হচ্ছে যাকাত যাকাত মালের উপরে যেটাকে ফরজ করা হয়েছে তো সেই যাকাত নিশ্চিতভাবে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ দিনের তাওহীদ আদল নবুয়াত ইমামত ও মাদ উসুলে দিন এবং ফুরুয়ে দিনের মধ্যে নামাজ রোজা হজ যাকাত ঠিক আছে যাকাত চতুর্থ স্থানে এসেছে আর কোরআনে তো আপনারা পড়েই থাকেন যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত তো সেই যাকাতের কিন্তু ব্যাপক অর্থ রয়েছে যে যাকাত আপনি মুস্তাহাব প্রতিদিন বের করছেন সেটাও তার আওতায় চলে আসে সেই যাকাত যেটাকে মালের উপরে দেওয়া হয় সেটাও চলে আসে যাকাতে ফিতরাও চলে আসে মানে সমস্ত একসামে যাকাত তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় তো যাকাত যেটা ইসলামে ফরজ রয়েছে এখানে ফিকাগত একটি পার্থক্য রয়েছে আর এটা বলা হয়তো আপনারা আশ্চর্য হচ্ছেন যাকাত নিয়ে রমজান মাসে আলোচনা করা হয় ফিতরা ঈদের আগে আলোচনা করা হয় তো হঠাৎ করে যাকাত নিয়ে আলোচনা কেন গত 6 নভেম্বর আমি দেখছিলাম পার্লামেন্টের অধিবেশনে যাকাত নিয়ে আলোচনা হচ্ছিল তো যে আলোচনাটা হচ্ছিল সেটা সত্যিকার গুরুত্বপূর্ণ যে আমাদের সমাজে যে যাকাত বিতরণের যে সিস্টেম সেটা সঠিক না যে দরজার উপরে লুঙ্গি বিতরণ করা হচ্ছে শাড়ি বিতরণ করা হচ্ছে সামান্য কিছু টাকার জন্য শত শত মানুষ রাস্তায় ভিড় করছে একজনের দরজার উপরে ভিড় করছে এবং কি জান ও মালের ক্ষতি হচ্ছে তো এটা থেকে ভালো হচ্ছে একটা যাকাতের ফান্ড করে দেওয়া যে ফান্ডের মাধ্যমে গরিবদের পাশে দাঁড়ানো যায় তো এই বিষয়টা যেহেতু অতীত অভিজ্ঞতাও আছে অনেক দেশে যাকাতের ফান্ড ক্রিয়েট করা হয়েছে যেমন পাকিস্তানে এটা প্রচলন রয়েছে যে যাকাত কর্তন করে আপনার যাকাত ফান্ডে দিয়ে দেওয়া হয় তো এখন আমাদের পার্লামেন্টও হয়তো ওইদিকে আগাচ্ছে যে যাকাতের একটা কমিটি ফর্ম করা যাকাতকে সুস্থভাবে বণ্টন করা এটা সত্যিকার একটা প্রশংসনীয় উদ্যোগ কিন্তু এখানে একটা বিষয়ে খুবই গুরুত্ব সহকারে আমরা চাই যে সরকারের কাছে বা যারা পার্লামেন্টে আইন পাস করতে যাচ্ছেন তাদের কানে পৌঁছিয়ে দেওয়া যে এখানে ফেকাগত যে পার্থক্য রয়েছে সেটাকে দৃষ্টিতে রাখা দরকার ঠিক আছে দৃষ্টিতে না রেখে যদি কোনো আইনে পরিণত করা হয় তাহলে হয়তো ঠিক আছে আরেক মাজহাবের মানে ফেকাগত হককে নষ্ট করে দেওয়া হচ্ছে যেটা আমাদের সংবিধান সম্মত না যেটা আমাদের মোহাম্মদান ল সম্মত না তো আমাদের মানে মাজহাব আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের স্বীকৃতিপ্রাপ্ত একটি মাজহাব তো এই মাজহাবের মধ্যে কিন্তু বিশেষ করে শিয়া মাজহাবে টাকার উপরে যাকাত নেই
আমি ভয় পাচ্ছি যে পাকিস্তানের মতন এমন না হয়ে যে একটা আইন তৈরি করা হলো, যাকাত কমিটি করে দেওয়া হলো, তারপরে এই আইনটাকে বাস্তবায়ন করার জন্য প্রতিটা ব্যাংককে নির্দেশ দেওয়া হলো যে তারা ব্যাংক থেকে যাকাতের টাকা কর্তন করে যাকাত ফান্ডে দিয়ে দেবে, যেটা পাকিস্তানে করা হলো। তো পাকিস্তানে যখন করা হলো তো শিয়াদের পক্ষ থেকে প্রতিবাদ হলো, এবং প্রতিবাদ হওয়ার পর আজকে কিন্তু ওইখানে একটা আইন হয়ে গেল, যে আইনের কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকে আপনার যখনই আপনি অ্যাকাউন্ট খুলতে যাবেন সেখানে কলম রয়েছে যে আপনি শিয়া নাকি সুন্নি, ঠিক আছে, যখনই লেখে দেয় শিয়া তখন কিন্তু তার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয় না। আমার এক ফ্রেন্ড আমাকে বলছিলেন যে শিয়া সংখ্যা যদি পাকিস্তানে জানতে হয় তাহলে ওই যে ব্যাংকে যে অ্যাকাউন্ট করা হয় সেই তালিকা যদি নেন তাহলে 50% পাকিস্তানের শিয়া রয়েছে, অর্থাৎ অনেকে যাকাত যেন না কাটা হয় ফর্মে লিখতে গেলে মানে নিজের মাঝহাবের পরিচয় শিয়া লিখে দেন যেন ব্যাংক থেকে টাকা না কাটা হয়। তো যাই হোক, আমি এই আইনকে যারা টাকার উপরে যাকাত দেন তাদের জন্য নিশ্চিতভাবে এটা একটা মানে ভালো আইন, কিন্তু এই আইনকে যখন আপনি বাস্তবায়ন করবেন তখন আপনাকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে শিয়া মাঝহাবে কিন্তু টাকার উপরে যাকাত নেই। যদি এই আইন বাস্তবায়ন করে যদি ব্যাংকে দিয়ে দেওয়া হয় যে ব্যাংক থেকে টাকা কেটে নেওয়া হবে, তাহলে আমি মনে করি যে আমাদের মাজহাব সম্মত হবে না। কেন, আমাদের মাজহাবে যাকাত 9টি জিনিসের উপরে রয়েছে। এক হচ্ছে গম, দ্বিতীয় হচ্ছে যও মানে যাকে যও বলা হয়, তৃতীয় হচ্ছে খেজুর, চতুর্থ হচ্ছে কিশমিশ, পঞ্চম হচ্ছে সোনা, ষষ্ঠ হচ্ছে রূপা, সপ্তম হচ্ছে উট, অষ্টম হচ্ছে গরু, নবম হচ্ছে মানে ভেড় অথবা ছাগল। তো এগুলার প্রত্যেকটার একটা নিসাব রয়েছে, যারা যাকাত বের করেন তারা ভালো করেই জানেন। তো আমাদের কিন্তু টাকার উপরে কোনো যাকাত নেই। এই আইনকে বাস্তবায়ন করার আগে অবশ্যই বিষয়টাকে দেখতে হবে, যদি এরকম কোনো আইন হয় ভবিষ্যতে যে ব্যাংক থেকেই মানে যাকাতের টাকা কেটে নেওয়া হবে, তো আমি আহ্বান করব আমাদের সরকারকে যে এই আইন পাশ করার আগে 6 নভেম্বর আমি যা দেখলাম এটাকে মানে স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়েছে। তো আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি যদি এই আইনকে বাস্তবায়ন করা হয় তো অবশ্যই তাহলে ব্যাংককে ওই ধরনের ফর্ম তৈরি করতে হবে যে ফর্মের মধ্যে মাজহাবের কলম থাকবে, যে মাজহাবের কলমের মধ্যে যারা লিখবে যে আমরা শিয়া তাদের কিন্তু অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটা হবে না। কেন, আমাদের অ্যাকাউন্ট থেকে যদি যাকাতের টাকা কাটা হয় তাহলে এটা শরিয়া সম্মত হবে না। কেন, আমাদের মাজহাবে মানে টাকার উপরে যাকাত নেই, যেই 9টি জিনিস বলেছি সেই মালের উপরে যাকাত রয়েছে। তাহলে আপনি যদি একটা আইন বাস্তবায়ন করতে চান অত্যন্ত সুন্দর একটা যাকাত কমিটি হওয়া দরকার, যারা টাকা দিচ্ছে মানে বিশৃঙ্খলার সাথে যাকাত বিতরণ করছে এটাকে সুশৃঙ্খল করা, এটা অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ। নিশ্চিতভাবে এরকম আইন পার্লামেন্টে পাস করে যাকাত কমিটি করে সুস্থভাবে বণ্টনের ব্যবস্থা করা, ওইখানে যেন কোনো দুর্নীতি না হয় এটাকে নজরে রাখা, এবং সঠিকভাবে গরিবকে পৌঁছিয়ে দেওয়া, গরিব যেন ভিক্ষা করার জন্য যাকাতের টাকা নেওয়ার জন্য বাসা থেকে বের না হয়, বাসায় বের হওয়ার আগে তার কাছে বাসায় যাকাত পৌঁছিয়ে দেওয়া, এগুলো অত্যন্ত সুন্দর উদ্যোগ। কিন্তু সুন্দর উদ্যোগ আরেকটা ফ্যাকার যে অধিকার সেটাকেও রক্ষা করতে হবে, এমন না হয় যে আরেক ফ্যাকাকে আরেক ফ্যাকার উপরে চাপিয়ে দেওয়া হলো, সুন্নি ফ্যাকাকে শিয়া ফ্যাকার উপরে চাপিয়ে দেওয়া হলো, না আমরা এটা মেনে নিতে পারবো না। কেন, আমাদের এখানে যাকাত নেই টাকার উপরে। তাহলে যদি এরকম একটা আইন বাস্তবায়ন হয় মাশাল্লাহ আমরা স্বাগত জানাবো, কিন্তু আমাদের কাছ থেকে মানে এরকম যাকাতের আশা করা সঠিক হবে না, কেন আমাদের মাজহাব সম্মত না। তো এই বিষয়টা আমি আজকে মানে আমার এই খুতবায় গুরুত্ব সহকারে নিয়ে আসি, যেহেতু এই বিলটা পার্লামেন্টে রয়েছে, এই বিল নিয়ে কাজ হচ্ছে, আশা করি বিলটাও পাশ হবে এবং আমি আন্তরিক মোবারকবাদ জানাবো যে এরকম একটা বিল যদি পাশ হয়। কিন্তু পাশাপাশি এই আইনকেও মাথায় রাখতে হবে যে একটি ফ্যাকার আইনকে পুরো দেশের উপরে লাগু করা এটা কতটা সঠিক হবে। আমরা মানে সামান্য সংখ্যায় হলেও যেহেতু সংবিধানে আমাদের অধিকার সুরক্ষিত রাখা হয়েছে, যেহেতু মোহাম্মদান লতে আমাদের অধিকারকে মানে সুরক্ষিত রাখা হয়েছে, তাহলে সব ক্ষেত্রে আমাদের মাজহাবের অধিকারকে যেন সুরক্ষিত রাখা হয় এই বিষয়ে দৃষ্টি থাকতে হবে। আমাদের টাকার উপরে কোনো যাকাত নেই, আমাদের যাকাত 9টি জিনিসের উপরে রয়েছে, তাও পরিমাণ
সারা নির্ধারণ করা যে সংক্ষিপ্ত খুতবার মধ্যে সময় নেই, না হলে হয়তো বিস্তারিত আলোচনা করা যেত। তো আমাদের যারা রয়েছেন তারা তিন ধরনের জাকাত বের করে থাকেন। একটা হচ্ছে প্রতিদিন যেটা সাদকা দিয়ে থাকেন, এটাও একটি জাকাত। তারপরে হচ্ছে জাকাতে মাল, গম, যব, খেজুর এগুলা। আর তারপরে তৃতীয় হচ্ছে জাকাতে ফিতরাহ। কিন্তু টাকার উপরে কোনো জাকাত নেই, টাকার উপরে রয়েছে খমস, যার একটি আলাদা বিষয় যেটা আমাদের মাঝহাবে সকলে জানেন। যে টাকাও কিন্তু ইসলামের কাজে খরচ করা হয়, যে টাকাও কিন্তু অভাবীদের পাশে দাঁড়ানো হয়। কিন্তু খমসের খরচের ক্ষেত্রে মুস্তাহিদের অনুমতি ছাড়া, যদি ইমাম উপস্থিত থাকেন ইমামের অনুমতিতে খরচ করতে হবে, যদি ইমামের অনুপস্থিতিতে মুস্তাহিদ ও মারজায় তাকলিদের অনুমতিক্রমে ওই টাকা কিন্তু কোনো ফান্ডে দেওয়া সম্ভব না, জায়েজ না যে আমরা ওই খমসের টাকা কোনো ফান্ডে দিয়ে দেবো বা জাকাত ফান্ডে দিয়ে দেবো, না ওটা ওই জায়গার ক্ষেত্র না। কিন্তু জাকাতের ক্ষেত্রে আমাদের মানে টাকার উপরে কোনো জাকাত নেই, বিষয়টা আমি স্পষ্ট করেছি। আশা করি যে মানে আইন পাশ করার ক্ষেত্রে এই বিষয়টাকেও লক্ষ্য রাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। কেন তাকওয়ার গুরুত্বপূর্ণ একটি মানে বিষয় হচ্ছে যে নামাজ গুরুত্ব দিতে হবে, রোজাকে গুরুত্ব দিতে হবে, হজকে যদি আল্লাহ সমর্থন দেয় অবশ্যই গুরুত্ব দিতে হবে, ঠিক এইভাবে যাকাতও আমাদের উপরে ফরজ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানে সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর জন্য দান করার তৌফিক দান করুক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أسمع السامعين، يا أبصر الناظرين، يا أسرى الحاسبين، يا أحكم الحاكمين، يا خالق المخلوقين، يا رازق المرزوقين، يا ناصر المنصورين، يا أرحم الراحمين، يا دليل المتحيرين، يا غياث المستغيثين، أغثني يا مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، يا صريخ المكروبين، يا مجيب الدعوة المضطرين، أنت الله رب العالمين، أنت الله لا إله إلا أنت الملك الحق المبين الكبرياء رداؤك. اللهم صل على محمد المصطفى وعلى علي المرتضى وفاطمة الزهراء وخديجة الكبرى والحسن المجتبى والحسين الشهيد بكربلاء وعلى علي بن الحسين زين العابدين ومحمد بن علي الباقر وجعفر بن محمد الصادق وموسى بن جعفر الكاظم وعلي بن موسى الرضا ومحمد بن علي التقي وعلي بن محمد النقي والحسن بن علي العسكري والحجة القائم المهدي الإمام المنتظر صلوات الله عليهم أجمعين. اللهم وعل من والاهم وعود من عاداهم وانصر من نصرهم واخذل من خذلهم والأن من ظلمهم وأجل فرج آل محمد وانصر شيعة آل محمد وارزقني رؤية قائم آل محمد واجعلني من أتباعه وأشيائه والرازين بفعله برحمتك يا أرحم الراحمين. على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم.
أوصيكم عباد الله بتقوى الله. قال الله تبارك وتعالى: كنتم خير أمة أخرجت للناس تعمرون بالمعروف وتنحون عن المنكر. صلوات پڑھون محمد وعال محمد. আবার নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়া রহবান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। আজকে আমরা পৃথিবীর যে অবস্থা দেখতে পাচ্ছি, যেখানে ইসলামের যে গুরুত্বপূর্ণ দিকগুলোকে অবহেলিত করা হয়েছে, তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল মুসলমানদের, বিশেষ করে তাদের যারা জ্ঞানী রয়েছেন, বিশেষ করে তাদের যাদের কাছে ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাযহাব, যে তারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান এবং এটা মানে ওয়াজিবে আইনি রয়েছে। এমন না যে একজন এই দায়িত্ব পালন করছে বলে আমাদের কোনো দায়িত্ব নেই, বরং একজন যদি এক ছাত্র যদি এক রুমে থাকে তো সেখানে যদি দুটা ছাত্র অবস্থান করছে তো এক ছাত্র আরেক ছাত্রকে কিন্তু আমর বিল মারুফ করবে। এটাই হচ্ছে শরীয়তের বিধান, অর্থাৎ এর থেকে কোনো সময় বিরত থাকা যাবে না। এক পরিবারে একজন ব্যক্তি সে যদি সৎ কাজের আদেশ সম্পর্কে ভালো করে জানেন তো অবশ্যই তাকে কিন্তু মানে এই কাজটা করতে হবে। এই কাজ করার জন্য এমন না যে আমি এমন একটা নির্দেশ দিলাম যে নির্দেশ মানে আক্রমণাত্মক হয়ে গেল, বা আমার একটা নির্দেশ যে কারণে আমি দেখা যাচ্ছে যে উপকারের চেয়ে ক্ষতি বেশি হলো, না এরকম কোনো কিছু না। আমর বিল মারুফ অত্যন্ত সহজে করা যায়। যে একটা যুবক যদি সে ধার্মিক দৃষ্টিকোণ থেকে যদি নিজেকে গড়ে তোলে, তার মা বাবা বলছে আসো দস্তাখানে আসো খেয়ে নাও, সে বলবে আম্মু একটু সময় দাও আমি নামাজটা পড়ে নিই, এটা কিন্তু আমর বিল মারুফ। সে অলরেডি তিনি নিজে আমল দ্বারা সে স্পষ্ট করেছে যে নামাজের গুরুত্ব রয়েছে এবং আমি আগে নামাজ পড়ে নিই তারপরে কিন্তু খেতে বসবো। তো এভাবে অনেক কিছু আমরা আমাদের পরিবারে মানে আমাদের মানে এখলাকের দিক দিয়ে আমরা কিন্তু সৎ কাজের আদেশ দিতে পারি, মুখে উচ্চারণ না করলেও মানে আমর বিল মারুফ হয়ে যায়। কিন্তু আমর বিল মারুফ সত্যিকার অর্থে আমাদের সমাজে নেই, এবং কি এমন এক অবস্থা সৃষ্টি হয়ে গেল যে অসৎ কাজগুলো হচ্ছে সমাজে, এগুলোর প্রতি আমাদের আলিমদের দৃষ্টি নেই। আমরা কিন্তু লেগে রয়েছি নিজেদের মধ্যে কীভাবে ফতোয়াবাজি করা হয় এবং এই করে করে আজকে আমরা নিজেকে কোন পর্যায়ে নিয়ে আসছি। আমি এখন অন্যদের কথা বাদই দিলাম, আসেন আমাদের মাথা বা আমাদের মাকতাব, যেখানে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে উরিদু আমরা বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, আমি চাই সৎ কাজের আদেশ দিতে অসৎ কাজে বাধা প্রদান করতে। তো তার অনুসারীদের মধ্যে এটা তো বুক পেতে নেওয়া উচিত যে আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উখরিজাত লিন্নাস, তোমরা মানে এতই উত্তম জাতি যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দিয়ে তোমরা কিন্তু পথভ্রষ্টতা থেকে বের করে নিয়ে আসো, অন্ধকার থেকে বের করে নিয়ে আসো হেদায়তের দিকে, তোমরা হচ্ছে উত্তম জাতি। তো যারা এই সৎ কাজ করে যাচ্ছেন, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন উরিদু আমরা বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, নিশ্চিতভাবে তিনি মানব জাতির সর্দার ছিলেন, তিনি সৎ কাজের আদেশ দিতে পেরেছিলেন, যে কারণে ওনার মানে শাহাদাতের যে তাৎপর্য তার প্রতিটা মানে আমরা ক্ষেত্র থেকে দেখছি যে সেখানে কিন্তু সৎ কাজের আদেশ রয়েছে, সেখানে অসৎ কাজে বাধা রয়েছে। ইয়াজিদের মতন জালিমকে তিনি বাধা দিয়েছেন এবং কীভাবে সব কিছু বিলীন করে দিয়ে আল্লাহর দিনকে সুরক্ষিত করেছেন, যে কারণে আজকে ওনার মজলিস পুরো মজলিসটাই কিন্তু সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা। কিন্তু এটাও আমাদের জেনে রাখা দরকার যে এই মজলিসের দিনগুলি যখন চলে যায়, অর্থাৎ নয় রাব্বিল আউয়াল থেকে আমরা যখন মানে আনন্দের দিনগুলো শুরু হয়ে যায়, তখন এই ফরজটা আমাদের কাঁধায় থাকলো না, না এমন না, প্রতিটা মুহূর্তে আমাদের কাঁধায় এই দায়িত্বটা রয়েছে। এই দায়িত্ব পালন করার যতটা ক্ষেত্র রয়েছে সেগুলো কোনোটাই আমাদের হাতছাড়া করা
উচিত না, কিন্তু আজকে তাবলিগের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক ব্যর্থ রয়েছি। আমরা আমাদের মাযহাবকে যেভাবে তুলে ধরা দরকার আমরা তুলে ধরছি না, আমাদের মাযহাবের সৌন্দর্য যেভাবে তুলে ধরা দরকার আমরা তুলে ধরছি না। আজকে যারাই আজাদার ছিল, আজাদারে সৈয়দের সৌদা ছিল, আজকে তাদেরই মানে কেক কাটার ভিডিও আমরা মানে টিভিতে ইয়েতে ফেসবুকে দেখতে পাচ্ছি, যেখানে তার ওয়াইফ উপস্থিত রয়েছে, যেখানে তার বোন উপস্থিত রয়েছে। এটা খুবই পরিতাপের বিষয়, খুবই দুঃখের বিষয় যে এমন না যে নয় রবিউল আউয়াল পরে আমাদের মানে সৎ কাজের আদেশ এবং সৎ কাজে বাধা এটা চলে গেল, আর কোনো দায়িত্ব থাকলো না। যদি আজকে মহরমের মাস থেকে আমরা যদি শিক্ষা নিয়ে থাকি, আমরা যদি মজলিসের থেকে শিক্ষা নিয়ে থাকি, তাহলে অবশ্যই আমাদের মাযহাবের সৌন্দর্য তলে ধরা দরকার। যেগুলো আমাদের মাযহাবে জায়েজ না সেগুলো আসা উচিত না। আজকে আমাদের মাযহাবের সৌন্দর্যকে তুলে ধরে যদি এরকম একটা অবস্থা সৃষ্টি হয় যে মানুষের মধ্যে মানে আগ্রহ সৃষ্টি হয় যে এই মাযহাবটা কি একটু পড়ে দেখি, একটু জেনে দেখি। আজকে অনেকে আমার সাথে যোগাযোগ করে এবং এই কথাই বলে যে আমি পড়তে চাই, আমি জানতে চাই। আমি কিছুদিন আগে তাকে বই দেওয়া শুরু করলাম, এখন সে অলরেডি সে নিজেই না বরং তার অনেক বন্ধুবান্ধবকে সে অলরেডি মানে প্রভাবিত করতে পেরেছে যে হক কী এবং বাতিল কী। তো আশ্চর্য হচ্ছে যে সেই শিয়ানে আলী যার কাছে হক স্পষ্ট, সে কিন্তু তার বন্ধুকে প্রভাবিত করতে পারল না। খুবই আশ্চর্য বিষয় যে একজন যে হক পথে চলাফেরা করছে সে তার পরিবারকে প্রভাবিত করতে পারেনি, একজন যার কাছে হক স্পষ্ট রয়েছে সে কিন্তু তার সমাজকে প্রভাবিত করতে পারেনি। আজকে আমরা মানে গোপন করার চেষ্টা করি, মাযহাবকে গোপন করার চেষ্টা করি, জিজ্ঞাসা করি, সফরে বের হই, তো যদি আমরা আমাদের সিস্টেমে নামাজ না পড়ে অন্য সিস্টেমে নামাজ পড়লে হবে কি হবে না? আমি বলবো কেন, ভয় কিসের, কোথায় সমস্যা, কোথায় কি হবে? দুজন হয়তো হাসলো, এ কোন ধরনের নামাজ পড়লো, কোন ধরনের নামাজ পড়লো। আমি তো প্রত্যেক মসজিদে যাই এবং হাত খুলে যেভাবে আমার ফেকার নামাজ আমি পড়ি, তো আমি তো দেখি যে অনেকে সাহসও করে না জিজ্ঞাসা করা, হয়তো একটু নজর দিয়ে দেখে যে এইরকম নামাজ তো আমি দেখিনি, কিন্তু তারপরেও জিজ্ঞাসা পর্যন্ত করে না। আর যখন জিজ্ঞাসা করি করে স্পষ্ট বলে দিই আমার ফেকার কথা, যে আমি জাফির ফেকার অনুসারী, আমি শিয়া মাযহাবের অন্তর্ভুক্ত। ওয়াসালাম। এরপরে যদি আরও বেশি জানতে চায় আপনি অ্যাড্রেস দেবেন তাকে, আপনি ইমেল অ্যাড্রেস দেবেন তাকে, আপনি মোবাইল নম্বর দেবেন তাকে, যে হোক এটা মানে সূচনা, যদি সে জানতে চায়, সে যদি বুঝতে চায় তাকে আমি মানে আমার মাযহাব সম্পর্কে যতটা ব্যাখ্যা দেওয়া দরকার আমি দেব। কিন্তু এটা খুবই পরিতাপের বিষয় যে আমরা এভাবে হাতে হাত রেখে আমরা বসে গেলাম। কালকে আমি মানে এখলাকের যে আলোচনা হচ্ছিল তার মধ্যে আমি কিন্তু বলেছিলাম যে একবার আয়াতুল্লাহ শাহরুখি আমার কাছে, আমাদের সবাই আমরা উপস্থিত ছিলাম, তো আয়াতুল্লাহ শাহরুখি তিনি হেসে বললেন যে তোমাদের শিয়া সংখ্যা, এখন আমি বলতে যাচ্ছি না, যে শিয়া সংখ্যা তোমরা আজকে পাঁচ বছর আগে যা বলেছো, পাঁচ বছর পরে যখন জিজ্ঞেস করি তখনও তোমরা তাই বলো, তো তোমাদের ঘরে কি বাচ্চা কাচ্চা হচ্ছে না? এক হাজার পরিবারে যদি একটা করে বাচ্চা হয় তাহলে তো এক হাজার লোক বেড়ে গেল, তো সবসময় তোমাদের সংখ্যা এক থাকে কেন? আমি বললাম যে না, বরং বেড়ে যায়নি তো যায়নি, অনেকটা কমেও গেছে। বলে যেমন? আমরা যেমন আপনি বলছেন যে শিয়া ঘরে যদি বাচ্চা জন্মগ্রহণ করলে হয়তো সংখ্যা বেড়ে যাবে, কিন্তু আমি বলবো যদি আমাদের এক শিয়া গিয়ে অন্য মাযহাবে বিয়ে করে আর বাচ্চাটাও যদি হয়ে অন্য মাযহাবেরই যদি দৃষ্টিতে লালন পালন হয় তো কোথায় বাড়লো, ঠিক আছে, কোথায় বাড়লো? তো এরকম একটা অবস্থা। তারপরে আপনি দেখেন যে অন্য অন্য মাযহাবে কীভাবে মানে তাদের ব্যবস্থা ইয়াতিমখানা করে, ইয়াতিমখানার মাধ্যমে তাদের মাযহাবের প্রচার করছে, জনসংখ্যা বৃদ্ধি করে, অর্থাৎ সম্মান মানে সন্তান বেশি জন্ম দিয়ে তারা গরিবদের পাশে দাঁড়িয়ে যে কোনোভাবে তারা কিন্তু কাজ করে যাচ্ছে, যে এইভাবে কিন্তু তাদের আজকে বাংলাদেশে খ্রিশ্চান 71 সালে কত ছিল আর এখন কত আছে আপনি যদি দেখেন তাহলে আপনি আশ্চর্য হবেন যে কীভাবে তারা কাজ করেছে। আর হক ধর্ম নিয়ে আমরা কিন্তু চুপ করে বসে আছি, ঠিক আছে, আমাদের কিন্তু তবলিগের ক্ষেত্র শক্তিশালী না, আমরা মানে গরিবদের পাশে দাঁড়াতে পারছি না, আমরা কিন্তু মানে যতটা এগিয়ে আসা দরকার ছিল সেদিকে আমাদের দৃষ্টি নেই। আমাদেরকে প্রত্যেক
দিক দিয়ে মানে অগ্রসর হতে হবে অবশ্যই আমাদের যুব সমাজকে মানে এই বিষয়ে নজর রাখতে হবে মাযহাবের সৌন্দর্য সব কিছুর উপরে আমরা আমাদের মাযহাবকে প্রাধান্য দেব সব কিছুর উপরে আমরা আমাদের কেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী আকবরের উপরে ইসলামকে প্রাধান্য দিয়েছিলেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আলী আসগরের উপরে দ্বীনকে মূল্যায়ন করেছিলেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যদি দ্বীনে মুহাম্মদ যদি قائم হওয়ার জন্য যদি আমাকে টুকরো টুকরো হতে হয় তলোয়ার আসো আমাকে টুকরো টুকরো করে দাও তো তার অনুসারীরা হাতে হাত রেখে বসে থাকবে আর আমর বিল মারুফ করবে না নাহি আনাল মুনকার করবে না আর যতটা দ্বীনের কথা বলা দরকার যেভাবে দ্বীনকে প্রচার করা দরকার সেই ক্ষেত্রে ভূমিকা রাখবে না এটা কিন্তু হতে পারে না আসুন আমরা হাতে হাত দিয়ে আমাদের মাযহাবকে আমাদের মাকতাবকে তুলে ধরি এবং মাকতাব ও মাযহাবের সৌন্দর্যকে অন্য মাযহাবের কাছে তুলে ধরি যেন আমাদের মাযহাবের সৌন্দর্যকে মানুষ উপলব্ধি করতে পারে এবং সেটাকে যেন গ্রহণ করতে পারে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর